রোজা রোজা চিনেন না না খায়া পানিটাও খায় না কারে খুশি করার জন্য কষ্টটা করে এই রকম রাইখা, হজ কইরা একজন হাজি হস কইরা যদি ভালো হজ করে দেশে আসতে পারে তার মতো ইজ্জত সম্মানী ব্যক্তি আর কে হবে একজন হাজি সাহেব হজ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারে হাসরের ময়দানে তাকে একটা উঠ জান্নাতি উঠ সাজায়া দুলার মতো তাকে উড়ে বসায়া হাসরের ময়দানে সবচেয়ে সম্মান দিয়া ওই হাজিদেরকে জান্নাতে নেওয়া হবে এমনকি একজন হাজির সুপারিশে জাহান জাহান্নামিকে জান্নাতে দেওয়া হবে ওই রকম হস হস করেছেন উমরা করেছেন রাসুল বলেছেন এক ওমরা করতে যাইয়া আরেক উমরার জন্য রওনা হয়েছেন এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয় নবীর কথা মানুন আমাদের দরকার আসেনি তাই তো আমি বলি শুনছেন না কেসেটের মধ্যে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দু না মানিয়া আবু নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হইবেন আল্লাহ তুমি কবুল করো সকলে না আমি আজকে তুমি এমন এক নবীর নবীর ঘোষণা কোরআন শরীফে আল্লাহ দিয়েছে আল্লাহ একবার বলুন ঘোষণাটা সাধারণ ঘোষণা নয় দুনিয়া সৃষ্টির থেকে কেমত পর্যন্ত সকল প্রাণীর সামনে এই ঘোষণাটা চলবে ঘোষণাটা কি আল্লাহ নিজে দিয়েছেন কোরআন শরীবে সকল সৃষ্টির জন্য আমার এই নবী হলেন রহমত এই নবী হলেন করুণা আমাদের নবী বলে সকলের জন্য রহমত আচ্ছা আমরা যদি হই সেই নবীর উম্মত তাইলে আমরা দাম বাড়বো না কমবো ও আখিরি নবীর উম্মত যুবক বাবা আসো বাবা তোমরা নবীর উম্মতের খাতায় নাম লেখাও জানো এই নবীর উম্মতের যুবকদের দাম কত এই নবীর উম্মত যারা যুবক রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছ আল্লাহ পাক ডাকে ফেরেশতারা তারা আমার নবীর উম্মত গুলো যুবক রক্ত গরম ইচ্ছা করলে কত কিছু করতে পারতো তা না করে তারা ঘুমের ঘরে ঘুমিয়েছে আছে। ফেরেস তারা কে আল্লাহ ঘুমায় তো রয়েছে বালো তো করে নাই আল্লাহ কাই শুন ভালো কাজ করছে না কোন খারাপ করছে খারাপ করতে গেছে কই না তারা তো খারাপ করতে পারতো যুবক ছেলে খারাপ না করে যাই শুইয়া রইছে ভালো কাজের বাকি রইল কই আচ্ছা আল্লাহ কি ফেরেস্তার পক্ষে না আমরার পক্ষে আল্লাহ আকবার বলুন বাবারে এত বড় পৃথিবীর মালিকও আমাদেরই পক্ষে রহমতের নবীও আমাদের পক্ষে তাইলে তো বিজয় তো আমাদের শান্তি মুক্তি সব আমাদের কিন্তু আমরা রাস্তা পাই দিছি না আমরা রাস্তা বড় সোজা কোরআনের বাসায় আমাদের রাস্তাটার নাম কি সিরাতল মুস্তাকিম কিন্তু আমরা সোজা রাস্তায় চলি না চলি আঁকা সকলের জন্য সকল সৃষ্টির জন্য আদম হাওয়ার জন্য আরসের জন্য সকল নবী রাসুলের জন্য আমাদের নবী হলেন করুণা রহমত আর আমরা যদি হই হেই নবীর উম্মত কন আমরার দাম বাড়বো না কমবো এটা কিন্তু আমার ঘোষণায় না জাতিসংঘের ঘোষণায় না আমাদের জাতীয় সংসদের ঘোষণায় না কোরআন শরীফের ঘোষণায় কুন্তুম খয়রা নাস এই নবীর উম্মত হবে সকল নবীর উম্মতের মধ্যে উত্তম সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলতে গেলে সকল মানুষ সব মানুষ সৃষ্টি থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে আসছে সকল মানুষের চাইতে আপনারা হলেন শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের একটা বাস্তবতায় যান আমার নবী মেরাজের সফরে যাইতেছে সকল আকাশে প্রত্যেক আকাশে নবী রাসুলগণের সাথে সাক্ষাৎ কথাবার্তা হইছে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিসালাদালামের সাথে সাক্ষাৎ রাসুল বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান সশরীলে আল্লাহর জান্নাতে গিয়া নাজ নিয়ামত খাইলা বালা দেখছো কি সুন্দর জিনিস দেখছো ইদ্রিস আল্লাহিসাল্লাম কইয়া রাসুল আল্লাহ যা কইতেছেন আমি শুনতাছি কিন্তু আসলে যা কইছেন তার একটাও আমার নসিবে হইছে না কও কি তুমি বেহেশতে যাও নাই হুজুর গেছিলাম তো বেহেশতের ভিতরে যাইবার লাগি গেছি প্রত্যেকটা দরজায় দরজায় ঘুরছি সবগুলি দরজা বন্ধ করে রাখছি আমি বাহিরে থেকে ধাক্কা দিছি ভিতরতে খালি কয় কে 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 কইছি যে আমি ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস নবী দরজাটা খুলো আমি বেহেশতের ভিতরে যাইবার লাগি গেছি কয় উপরে কি লেখা দেখেন ভিতরতে কয় উপরে কি লেখা দেখেন ইদ্রিস নবী কয় আমি উপরে চাইয়া দিহি দরজার উপরে লেখা নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেস্তের দরজা খোলা হবে না আস বাবারা ভাইয়েরা এই পৃথিবীতে কতদিন থাকবা গ্যারান্টি কেউ দিতে পারো নাই পার্সেন্ট দিতে তাহলে পৃথিবীতে যখন গ্যারান্টি দিতে পারলাম না কবে জানিকার বাড়িতে মৌতের চিঠি লইয়া হাজির হয় আজরাইল আপনার বানানো সব পরে থাকবে শুধু আপনাকে তিন টুকরা কাফন দিয়া বিদায় করে দিবে সব পরে থাকবে আপনার পছন্দের জিনিস আপনার বাড়িঘর গাছ গাছরা বক্স খাট সোফা সেট দুই বালিশের বিছনা সব পরে থাকবে শুধু তিন টুকরা কাফন চির চিরবিদায় করে দিবে বলুন এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসে কিনা তাহলে আমরা লন যেই ভাগ্য আমাদের যারা আমরা আখিরি নবীর উম্মত আমরা নবীর উম্মত হব উত্তম মানুষ হব শ্রেষ্ঠ মানুষ হব কিভাবে হবেন আসতেছি সামনে আমরা খাই তারবো ফুতের শ্বশুর বেদ গিয়া ফুলার শ্বশুর বেদ গিয়া বুড়া বেড়া বিয়ার লগে বইয়া খায় না বেহেস্তে খাইতারতো না কিন্তু আল্লাহ কেন যুবক বানাইবো তাহলে বোঝা গেল যুবক বয়সটাকেই আমার আল্লাহ বেশি ভালোবাসে বেহেস্তে যাওয়ার আগে বুড়া বুড়া থাকতো না অহন্ত তো দাঁত নাই আল্লাহ আওয়া আও জায়গা এটা থাকতো না দাঁত থাকবো কিন্তু দাড়ি থাকতো না তখন সবাইকে দাড়ি ছাড়া সুন্দর চেহারা করে বেহেস্তে নেওয়া হবে বলে হুজুর দাড়ি ছাড়া সুন্দর চেহারা করব কেন কারণ বেহেস্তে হুর আছে সুন্দর সুন্দর হুর এটা যদি বুইরা বেড়ায় দেহে দাড়িওয়ালা বেড়ায় দেহে কি ঘন দাঁত নাই দেহে তেলেই তে নাক মুসাইতো না বন্ধু বা যুবক বানামু এমন যুবক না দেখলে হুরদের চাইতে আরো সুন্দর হইব ওহন অনেক মা বোনা কইব হুজুর যে আমরা বাড়ির পোলার বাপ তো এই আমদারে বেশি মায়া করে না ওহন তো বেহেস্তের হুরের কথা হই না আমদারে আর আদর করতো না মা আদর করবো আসল কথা কইতাছি তো আদর করবো একটা বিবি যার একজন সত্যিকার অর্থের বিবি আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় এই পথে চলেছে বেজাল পথে চলে নাই ওই রকম একটা মহিলা যদি কালোও থাকে হাসরের ময়দানে ওই কালো মহিলাটাকে আল্লাহ আল্লাহ রাসূল মানার কারণে কালো মহিলাটাকে হাশরের ময়দানে সর্বপ্রথম পুরস্কার হবে কালো একজন মহিলাকে সত্তর জন হুরের চাইতে সুন্দর আরো বেশি করে বাড়ায়া দিব হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দিব বলুন তখন কি আপনার ফুলার বাপে হুরের দিকে যাইবো না ফুল আর মার দিকে যাইবো কয়বারে হেড়াতেতে আমরা আগড়টেই বালা বাবারে এই নবীর আদর্শে আসো নবীর উম্মত কোন বাজার নাই সিস্টেম বড় সুন্দর কিন্তু আমরা রাস্তায় যাইতেছি না আমাদের রাস্তাটার নাম কি বলুন সবাই বলতে হবে নাম কি সিরাতাল মুস্তাকিম সোজা এই সুজা পথে চলো ও মা বোনেরা তোমরাও সুজা পথে চলো এই সুজা পথে চলে যাইতে 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 যাইয়া দেখবা এই পথের মাথায় জান্নাতের গেট বাবারে কতদিন থাকবো পৃথিবীতে গ্যারান্টি নাই তার আগে লন এই পথটা খুঁজে বাইর করি আপনাদের কষ্ট হইতেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার রাসুল দরজার কিনারে দাঁড়াইয়া আমার দিকে হাত বাড়াইয়া ডাকে বাবা কারাগোর সেই নবীর কথা শোনার জন্য মাহফিলের আয়োজন করেছ কারা মাহফিলে সাহায্য সহযোগিতা দিয়েছ কারা আজকের মাহফিলে আরামের গুম হারাম করে আব্দুর রশিদের মতো বসে আছো আমার মন খয় তোমাদের জন্য আমার নবী মদিনার থেকে হাত বাড়াবে আব্দুর রশিদ ডাকতে ছিল মা তোমার পাশে শুয়ে যাওয়ার পর আমার নবী দরজায় দাঁড়ায়া দুইটা হাত বাড়াইয়া ডাকে রে আব্দুর রশিদ এই বিছানায় ঘুমাইস না আমি রাসুল তরে নেওয়ার জন্য আসছি এই বিছানায় ঘুমাইস না রে আব্দুর রশিদ আয় আমার পাশে আয় এই বিছানায় নয় আমার সঙ্গে আয় আমি রাসুলের পাশের বিছানায় তুই ঘুমাবি এই নবীর ভালোবাসায় কিছু করা এই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা ভাইয়েরা এই নবীর উম্মত হইতে গেলে কি কি করতে হবে পবিত্র করান শরীফে আল্লাহ নিজে ওয়াজ করেছেন ইয়া আইয়ো আল্লা জিনা আমান দেখলো ফিসিল কাফা ও ইমানদার বিশ্বাসী নরনারীরা তোমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও ইসলামে পুরাপুরি ঢুকতে পারলে ইজ্জত পাবো আমরা সেই নবীর উম্মত হব যেই নবীর সকল সৃষ্টির জন্য রহমত সকল সৃষ্টির জন্য করুণা এই নবীর উম্মতের আদর্শের মধ্যে একটা জিনিস থাকতে হবে গুরুত্ব সহকারে বলতেছিলাম মুসার ইসলাত জীবনী মুসানবী বলতেছেন আল্লাহ আমার বেহেস্তটা কার সাথে হবে আল্লাহ কয় এক কষাই লোকের সাথে তোমার বেহেস্তটা হবে তোমার বেহেশদের পাশের বেহেস্তিটা হবে কসাই ঘুষ বিক্রি করে মুসা আলাহিসাল্লাম আল্লাহ একটা কথা কইলেন আমি একজন নবী আমার বেহেস্তটা নবীরা সুলের পাশে দেন আল্লাহ কথা বানাইস না যা কইছি মাইনে নে জানতে চাইছো জানাইছি নাই জানাইলাম মাইনে না এমনি নিয়ে কোরা দিলাম কই আল্লাহ ঠিক আছে মাইনা নিছি আল্লাহ এটা কোন বাজারের কসাই আমার একটু দেখাইবেন আমার বেহেস্তে যার সাথে থাকমু দুনিয়াতেই তার একটু দেখি আল্লাহর ঠিকানা দিলেন নাম দিলেন এই ঠিকানা মাফিক মুসা সকালবেলা হাঁটতে হাঁটতে গেছে যায় দেহে বাজারে ঠিক এই নমুনা এই আকৃতি এই নাম গুস্ত বিক্রি করে একটু ভালো ভালো গুস্ত যেটা ভালো যাই যেটার ব্যবসা করে কোনটা ভালো মন্দ হয় ভালো বুঝে একটু ভালো গুস্ত পাইলে রায়খা দেয় রায় খায় গুস্ত বিক্রি করতেছে কাছে গিয়া কয় ব্যবসায়ী কষাই সাপ আমারে চিনেন কহজুর আপনারে বেশি একটা মানে আমি বনি ইসরাইলের পয়গাম্বর মুসানবি কোন কি মুসানবি আপনি এত বড় নবী সম্মানী নবী আপনি ও মুসানবি তুমি সম্মানী হইলেও আখিরি নবীর উম্মতেরও সম্মান আছে কি কন সোহানাল্লাহ কন না আখিরি নবীর উম্মতের ঘোষণা কোরআন শরীফে আল্লাহ দিয়েছে হাদিস শরীফে আবার রাসুল একটা ঘোষণা দিছে সেই ঘোষণাটা কি ওলামা ও উম্মাতি কাম্বিয়াই বনি ইসরাইল রাসুল বলেন আমার উম্মতের চার তরিকার জ্ঞান সম্পন্ন একজন আলেম বনে ইসরাইলের পৈগাম্বরদের মতো মর্যাদাবান হবে চার তরিকার জ্ঞান সম্পন্ন একজন আলেমের পিছনে যাই নামাজ পড়লো সেই জন্য মুসানবীর মতো নবীর পিছনে নামাজ পড়লো নবী কইছে আমার উম্মতের আলেমের মর্যাদা হবে বনে ইসরাইলের পৈগাম্বর মুসানবীর মতো এইটা আবার নবী কেম্নে কেম্বে জানি হুনছে মুসা নবী হুইনা আমার নবী মেরাজের সফরে ছয় নাম্বার আকাশে নবীজির থামাইছে আল্লাহ একটা কথা কইতাম কি আপনি নাকি ওয়াজ করছেন আপনার উম্মতের আলেমের মর্যাদা বনি ইসরাইলের পৈগাম্বরদের মতো হেরা হইল নবী আর হেরা হইব উম্মত মর্যাদার দিকদা এক কিভাবে হইব নবী গো আপনার কথা মানি কিন্তু বুঝে আসে না রাসুল কয় তুমি কি বুঝতে চাও অনেক সময় বুঝার জন্য মানুষ চেষ্টা করে এক বেসারা জমিদারের আন্ডারে চাকরি করে সকাল আটটায় ডিউটি আটটায় দোকান খুলতে হবে বিরাট বড় জমিদার ব্যবসায়ী মালিক এই বেটা দোকান খুলছে গিয়া একদিন দশটা বাজে জমিদার দায়িত্বে নিচে হেরা ডাক দে কয়টা বাজে কয় বাজে তো দশটা দোকান খোলার টাইম কয়টা আটটা কয় দশটায় দোকান বেটা এইভাবে চললে আমার ব্যবসা চলবে ওই কর্মচারী বলতেছে কর্তা মাফ করবেন আমার ছোট্ট একটা ছেলে আছে ছেলেটারে বুঝাইয়া আইতে আমার দুইটা ঘন্টা লেট হয়ে গেছে জমিদার কয় বেটা একটা ছোট্ট ছেলেরে বুঝাইতে তোর ঘন্টা লাগলো আমারে তো এক ছেলেটা ছোট্ট ছেলেরে বুঝাইতে দুই ঘন্টা লাগলো আমারে এক কথাই বুঝাইছ এই লোকটা কইতেছে জমিদার সাপ তাইলে কি আমি আপনারে বুঝাইতে পারলাম না কেমনে বুঝাইবি তুই আমারে কেমনে বুঝাইবি বাচ্চারে বোঝাইতে দুই ঘন্টা লাগে আর আমারে লাগে এক মিনিট বাচ্চার থেকে আমারে আরো দুর্বল মনে করছো না লোকটা কইতেছে কর্মচারী কইতেছে জমিদার সাপ তাইলে একটা বোঝানোর জন্য আমি এই যে দুই ঘন্টা যে লাগে বোঝানোর জন্য আমি একটা কাজ করতাম চাই কি আপনি বাচ্চা জমিদার আমার বাবা হন আর আমি আপনার ফুলা ওই সুডু ওই ওইলে কি হইব তখন বুঝবেন কইছা আমি তোর বাবা উইলাম ক আমিও শুন ফোলা উইলাম হন কি হইলো হে তখন কান্দে অ্যা অ্যা অ্যাঁ অ্যা আরে কান্দস কেলে কি কয় না খালি কান্দে এরকম ফুলা ফোন আছে না হে কিচ্ছু কইত না খালি কান্বো অ্যা অ্যাঁ অ্যা আরে কান্দস কে কয় না আধা ঘন্টা হরে কয় বাবা কি আমার একটা গোড়া কিনলে দাও তো কয় এই কথাটা তুই আধ ঘন্টা ভরে কন লাগে আগে একটু কইছা তেই কি কোন এই এরকম একটা বিরক্ত ছোট বাচ্চারা করে না যে আধা ঘন্টা আগেই কই থাকতে দিছে গোরা কিনলা গোরা তো কিনুন লাগে না জমিদারের বাড়িতে ওই গোরা আছে এই একটা হেরে একটা গোরা দে দিছে এটারে কতক্ষণ উঠছে নামছে খেলছে ঘুরছে আর আবার কানতাছে হ্যাঁ 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 কোন কানতাছ কিনলে গিয়া আব্বা আমার একটা কলসি কিনলা দাও আধা ঘন্টা কানছে দিছে আধা ঘন্টা কানদার পরে কলসি কিনলা কই এটা লাগে আধা ঘন্টা কানদন লাগে আগে কইলি একটা কলসি কিন্না দাও দিছে কলচি ফানি বরে ঢালে আবার কান্দাছে হ্যাঁ 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 অহন ওহন কি কান্দস কো বাবা বাবা কি আমারে এই কলসিটার ভিতরে গোড়াটা বইরা দাও কলসির ভিতরে কি গুড়া বরণ যায় বাবা কলসির ভিতরে যেমন গোড়া বরণ যায় না এই ছোট বাচ্চারা ও দুই ঘন্টার কমে বোঝানো যায় না অনেকে আছে বুঝতো ছায় না বুঝাইতে গেলে এইভাবে দেহান লাগে মুসালাইসালাম ডাহে নবী গ আপনার কথা মানি কিন্তু আমার বুঝে আসে না হেরা হইব উম্মত সুহান না আরে আমরার কথা কইতেছে হেরা হইব উম্মত আমরা হইলাম নবী রাসূল মর্যাদার দিকটা এক কিভাবে হবে রাসুল খয় তোমার কি মত কনা মানি বিশ্বাস করি কিন্তু বুঝে আসে না রাসুল কয় তুমি কি বুঝতে চাও বুঝতে চাও কী হুজুর বুঝলে ভালো হয় আমার নবী ছয় নাম্বার আকাশ থেকে ডাকতেছে ইমাম গাজ্জালি সাহ রহমতুল্লাহ আলাইকে ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি আল্লাহ একবার বলুন যে গাজ্জালি সাহেবের জীবনী খুলুন আল্লাহর একশো অলি লয়া ইমাম গাজ্জালি সাব একশো আল্লাহর অলি লয়া সোনার মদিনায় গেছে কয়শো অলি কয়শো অলি অলিরা নবীর সাথে যোগাযোগ নি। একশো অলি সহ সোনার মদিনায় যায়া চার পাশে বসাইয়া রৌজা পাকের চার পাশে বসাইয়া ইমাম গাজদালি সাহ ডাকতাছে ইয়ারসুল্লাহ নবীঘ আপনার বাড়িতে একশো অলি আইছি বেড়াইতাম নবীঘ আমরা খাইতাম না একটা দাবি লইয়াইছি আমরারও তো আজকে একটা দাবি আছে আমরার দাবিটা কি নবীরে কয় না স্বপ্নে দেখতাম আমরার দাবিটা কি আছি নবীজির একদিন ইমাম গাজালি সাহ রৌজা পাকের পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়ারসুল্লাহ আপনার বাড়িতে আইছি বেড়াইতে একশো মেহমান লইছি নবী গো খাইতে আইছি না আপনার সাথে একটু দেখা করতে আইছি নবী একটু দেখা না দিলে আমি গাছ ইজ্জত থাকে না ও নবী একটু দেখা না দিলে আমার ইজ্জত থাকে না একশো মেহমান কই আনছি আপনার সাথে দেখা করামো নবী গো একটু দেখা না দিলে ও মদিনার কামলে ওলা নবী আমিও আজকে মাহফিলে একটা দরখাস্ত সবাই মিলে সিদ্ধান্ত করেছি আমরা নবীজিকে স্বপ্নে দেখবিল অনুষ্ঠিত হওয়ার আগে আগে এই কমিটির উপস্থিত শ্রোতা সহ সহ আমাকে তোমার নবীর স্বপ্নে দেখায় দিও ইমাম সাহেব ডাকতেছিলেন ইয়ারসুল্লাহ খাইতে আইছি না খাইতে আইছি না দেহাল লেগেছি দেহা না দিলে আমার ইজ্জত থাকেন গাজদালর সাবে জীবনী লেখে এইভাবে ডাকতে ডাকতে অনেকক্ষণ পর আমার নবী রৌজা পাকের মাস খান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক নবী বাহির করে দিয়েছে আল হকবার বাবা যে নবী আল্লাহর ওলিদের ডাকে ইমাম গাজ্জালির ডাকে একশো ওলির সাথে দেখা করার জন্য হাত বাহির করে দেয় সেই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে আমার নবী রুহের জগতের দিকে ডাকতে ছিলেন ছয় নাম্বার আকাশে ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি তিনবার ডাক দিলে ইমাম গাজ্জালি সাহ রুহের জগৎ থেকে আইসা ছয় নাম্বার আকাশে হাজির লাভবাইকা ইয়া রসুল আল্লাহ আমি হাজির এই নবীর হইতে আপনারা রাজি আসেন কিনা আপনারা রাজি আসেন কিনা বাবারা বায়েরা, এই নবীর পক্ষ থেকে একটা চিঠি আপনাদেরকে দিতে চাই নবীর পক্ষের একটা চিঠি আপনারা বাড়িতে নিতে রাজি আসেন কিনা জীবনে কত বন্ধুর চিঠি পড়ছেন বান্ধবীর চিঠি পড়ছেন নবীর একটা চিঠি আজকে দিয়ে দিব। এটা বাড়িতে নিবেন নবীর একটা চিঠি নিয়ে যদি বাড়িতে বা কবরে যাওয়া যায় নবীর একটা চিঠি নিয়ে কবরও যাইতে পারলে বলুন ভাগ্য ভালো হবে না খারাপ হবে বিপদে পড়লে খালি দেখাইবেন নবীর একটা চিঠি নবীর চিঠি লিয়েছি আচ্ছা আর হেরাস তারা রাহরবো আরে নবীর চিঠি কে নবীর আদুরের নাতি ইমাম হুসাইনের চিঠির পাওয়ার কত দেহেন না মদিনার ঘটনা বলছি ইমাম হুসাইন আর ওমর যখন রাষ্ট্রপতি ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজনে খেলার মাঠে খেলতেছে এক পর্যায়ে হুসাইন ওমরের ছেলের গালি দিছে গোলামের বাচ্চা গোলাম ওমরের ছেলে কয় হুসাইন গালি কারে দিচ্ছেন তোমারে দিছি আমারে গালি দিছেন গোলামের বাচ্চা গোলাম আমার বাবা হলো বড় গোলাম আর আমি বাচ্চা গোলাম কারে গালি দিছেন টের পাইছেন না আমার বাবা মদিনার শাসক রাষ্ট্রপতি বাগের গালে থাপ্পড় দিতে পারে ফানির কাছে চিঠি দিলে নদীর থেকে পানি আসে হেই বাবা উমর রে গালি দিছেন বুঝেন যাইতাছি বাড়ির বাবা ওমর কি হুসেন আমার গালি দিছে গোলামের বাচ্চা গোলাম বিচারটা তোমার করতেইব উমর কয় বাবা রে যার বিরুদ্ধে বিচার দিছ রে বাবা এই বিচার আমি করতাম না কোন কি বাবা বাগের বিচার করতারেন হুসাইনের বিচার করতাম বাগের বিচার করতারি হুসাইন কোন কি হা কেন আমি দেখছি রে বাবা রহমত আল্লিল আলমিন নবী যে হুসাইন রে কত মায়া করতো এ যুবক হুসাইনের আদর্শ নিয়ে ময়দানে নামো হাসনের ময়দানে জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন আর হুসাইন যদি এই আদর্শ টুকুন ময়দানে বিলি করতে পারো হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমরা আল্লাহর জান্নাতে ঢুকবে ইমাম হুসাইন বিচার করব ওমর সিদ্ধান্ত নিলেন জুমার নামাজের দিন মসজিদের নবীতে বিচার করা হবে মসজিদের নবীতে হুসাইনকে বিচার করবে মসজিদের নবী ভর্তি চারদিকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েছে হজরত আলী হুসাইন হুসাইনকে লইয়া মসজিদের নবীর ভিতরে ঢুকেছে মিম্বরে দাঁড়াইলেন রাষ্ট্রপতি ওমর ডাকতেছে হুসেইন আছেন জি আছি আমার ছেলেরা গালি দিছেন জি দিছি ইচ্ছা করলে পারতো না আমি দিছি না কিন্তু না সত্য মিথ্যায় আবাস নেয় না আলী বলতেছেন ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না হযরত ওমর ডাকতেছে আলী আপনি বসেন আপনাকে বলি নেই বসেন বৈশা গেছে হজরত ইমাম হুসাইন দাঁড়ায় গেছে আমার ওমর বলেন কি বলবেন বলেন কি আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম এভাবে গালি দিছেন হ্যাঁ দিছি তো এই কথাটা যে বললেন আমি তো কোনো গোলামি করি নাই আমি তো রাষ্ট্রপতি ওমর আমি বাদশাহী করি আপনি আমাকে গালি আমাকে সহ ছেলেকে গালি দিলেন এটা কিভাবে কোথেকে দিলেন আমি কই গোলামি করছি আপনি যে বললেন গোলামের বাচ্চা গোলাম হুসেইন আঙ্গুলি সারা গেলে অমর এই অমর সকলের সামনে বড় কথা কয়েও না তুমি কি আমার নানার গোলামি করো নাই অমর দইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে মসজিদে নববীর মুসল্লিরা গো তুমি নাকি শুনেছো হুসাইন আমাকে কি বলেছে আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি ও হুসাইন তুমি কি এই কথাটা আমার কাগজে দিতে পারবা নি লিখে দিলেন বাবা নানার গোলামি করেছে বিদায় ওমরের ছেলেকে গালি দিয়েছি গোলামের বাচ্চা গোলাম নিচে লিখলেন ইমাম হুসাইন ওমর মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে মুসল্লি রাখো এই কাগজটুকুন আমার কাছে নিয়ে আসো একটা চিঠি পাইলাম সার্টিফিকেট পাইলাম হুসাইন সার্টিফিকেট দিয়েছে নবীর গোলামি করেছি বলো দাঁড়াই আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে আসো গো চিঠিখানি নিয়ে আসো আমার কাছে সার্টিফিকেট টুকুন নিয়ে আসো আমার কাছে ওমর এই হুসাইনের লেখা নবীর গোলামির সার্টিফিকেট হাতে লইয়া মসজিদের নবীর মিম্বরে দাঁড়াইয়া কান্দে আর ডাকে নবীজির গোলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই বলুন চল নবী জিরি জানাতে মদি কেকে কে যাবে মদিনাই মদিনাতে কাল দে নবি উম্মতের মায়াই কে কে যাবে মদিনাই মদিনাতে কাল দে নবি উম্মত দিনী রজনী কাল দেন জিনি দিনী রজনী কাল দেন জিনি শুয়ের যায় চল নবি জিরি জন্নাতে মদিনাতে যাই চল নবি জিরি জন্নাতে মদি কঠিন হাসরের দিনে বেহস্ত যাবে উম্ম তবি কঠিন হাসরের দিনে বেহস্ত যাবে নানবি তবি মাফি করিয়ে আল্লাহ মাফি করিয়ে দিবেন নবীর শিলাই চল নবী জির মদিনাতে যাই চল নবী জির জানাতে মদি উমর ডাকতেছেন মসজিদে নবীর মুসল্লিরা এই কাগজ টুকুন এই সার্টিফিকেট টুকুন আমি উমর রেখে দিলাম রে আমি আর ভয় করি না রে মুসল্লিরা আমার যেদিন মৃত্যু হবে রে আমি উমর যেদিন দুনিয়ায় থাকবো না রে আমার গোসল দিয়ে কাফন যেদিন পরাবে রে আমার কাফন পরানোর সময় এই সার্টিফিকেট টুকুন হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি এই টুকুন কাফনের ভিতরে আমার হাতের মধ্যে তোমরা দিয়ে দিও আমি ওমর যদি কোথাও বিপদে পড়ে যায় কোথাও যদি প্রশ্নের সম্মুখীন হয়ে যায় আমার কোনো আমল যদি আল্লাহর কোর্টে কবুল না হই রে মুসল্লিরা আমি হুসাইনের লেখা নবীর গোলামির সার্টিফিকেট দেখাইয়া আমি পার হইয়া যাইব হুসাইনের লেখা এই কাগজ যদি ওমরের মতো ব্যক্তি সার্টিফিকেট মাপ পাওয়ার জন্য নিয়ে যাইতে পারে আমি আপনাদের কাছে একটা নবীর হাতের চিঠি দিব বাবার আরে একটা নবীর চিঠি আপনারা বাড়িতে নিতে রাজি আছেন কিনা সামনে একটা চিঠি আজকে আপনাদের জন্য তৈরি করা হয়েছে আজকে বেশি আনছি না একটাই আনছি মুসালাই সালাম ছয় নাম্বার আকাশে কথাটা খেলা শেনি নবীজি ডাক দিছে ইয়া গাজালি ইয়া গাজালি ইয়া গাজালি তিনবার ডাকলে গাজদালি সব হাজির লাভবাইকে ইয়া রাসুল্লাহ লামারে ডাকছেন ও উনি হইল বন ইসরাইলের পয়গাম্বর মুসানবী ওনার সাথে তোমার কথা বলতে হবে হজুর আপনি মুসানবী রুহের জগৎটাই চাই যারা কত বড় বিচ্ছিত আপনি মুসানবি হ ও আচ্ছা আপনার আর দেহি নাই কোনোদিন মুসালাম জিগা বাবা তোমার নাম কি খুজুর আমার একজন একটা অসিনা বন্ধু ছেলে পাইলে মানুষ জিগা না বাবা দিঘা সব তোমার নাম কি ওখানের দিনের নাম তোমার বাক্কা সুন্দর নাম ওনার নাম জিগাই দেখেন পিচি পিচি বাচ্চারে আমার নাম রেঙ্কু রেঙ্কু বলে আমার নাম পেংকি যাও রেঙ্কু আর পেংকি লইয়া কবরো বুঝাইবো মুসা জিগাই বাবা তোমার নাম কি আমার নাম গাজালি বাবার নাম এই দাদার নাম সেই দাদার বাবার নাম এই দাদার দাদার নাম সেই মুসা একটু রাগী ছিলেন এমন একটু রাগী ছিলেন তো রাগ হয়ে গেছে রাগে তো ধমক মেরে বসে থামক তোমার একটা জিগাইছি তুমি এতটা কইতা চকি লিগা গাজদালি সাহ কয় আপনি থামান আমার কইতে দেন করি বাবা কি আশ্চর্য আমি থামাইলাম আর হিচ্ছি যেটা হ্যাঁ ওদি আমার থামাইলা এক জায়গায় নাকি দুই বাবা ছেলে ঝগড়া লাগছে বাবা ছেলেরে খুব ধমকাইতাছে বুড়া মানুষ বাবা ছেলেরে দমকাইতেছে অবশেষে সেলে কথা জব চাইছে বাবা তো ধমক মারছে তোমাকে শিক্ষিত মানুষ তো সেট আপ মারছে ফুলারও রাগ উঠে গেছে ফুলাও কই বাবার দিকে তাকাইয়া আপনাকে ডবল সেট আপ বাবা রে বাবাকে ডবল সেট আপ দেওয়া যায় কয় না বাঙালি যায় না বাবা মা বাবার মনে দুঃখ যাবে এমন কথা কোনো দিন বলবে না কোরআন শরীফে নিষেধ করেছে মুসালাম সেট সেটআপ দিছে গাছদারি সাহেব ডবল সেট আপ মারছে ফিরছি ওইয়া মুসালাম কে তুমি আমারে থামাইলা কথা আপনি আমারে থামাইলেন কে মুসান নবী কয় তোমারে থামাইছি যে বাবা তোমারে জিগাইছি তোমার নাম কি তোমার নামটা বললেই হয় আমার নাম গাজদালি এতগুলো তো তোমারে জিগাই নাই বাবার নাম দাদার নাম আমি কি এতগুলো জিগাইছি এবার গাছ জালি সাপ কয় হুজুর এই ডাল লেগে রাগ হইছেন একটা জিগাইছেন দুইটা বেশি কইলাম দিকে না আচ্ছা বাবা মুসালাইছেন ডাকতেছে গাছ জালি সাপ হুজুর আপনারে যে আল্লাহ জিগাইছেন অমা তিলকা বিয়ামি নিকাইয়া মুসা কোরআন শরীফ ও মুসা তোমার হাতে কি আপনারা তো একটা জিগাইছেন আপনি হেদিন কয়টা জবাব দিছিলেন আপনি একটা কইলেই পারতেন কলাহিয়া আসয় আমার হাতে লাঠি আপনি কয়টা কইছিলেন আমার হাতে লাঠি দিয়া বকরিরে পাতা পাইরা খাওয়াই রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার দেই মাটির গাইরা দিলে ফলের গাছ হয় এটা দা জেহাদ করি আল্লাহকে আপনারা অতটা জিগাইছি মুসানবি কাসুল্লাহ সেই সময় হ্যাঁ আসিন কই সুমান আল্লাহ কইতেন না বাবারে ও আখিরি নবীর উম্মত একদিন একটু মাপ দিয়া দেখলা না তুমি কেমন নবী পাইছো তোমার চরিত্রে কেন সুর ঢুকলো তোমার চরিত্রে কেন ঘুষ ঢুকলো তোমার চরিত্রে কেন মিথ্যা ঢুকলো মিছা মিছি কাটাইলাম जिंदगी বলুন মিছা মিছি কাটাই লাম জিন্দি চোখে দেখা বন্দিগি লাম বন্দি গি হইর চোখে দেখা বন্দি

সি হাইরে অন্দকার ক বে বস এই দুসাফির খানা জানো না এই দু মুসাফির খানা জানো কত মানো সাইল গে এলো রইল না হাই রে কত মানো বাবারে এই দেশের সিস্টেম মানুষ আসতে পারবে থাকতে যে যত কিছুই সম্পদ জুড়াবেন কিন্তু থাকতে পারবেন না মাঘ, তোমরাও সাবধান হও তোমরাও থাকতে পারবে না যেই ঘরে রঙের শাড়ি পইরা বৌ হইয়া ঢুকছো এই ঘর থেকে মা তোমাকেও সাদা কাফনটা দিয়া বার কিরা দিব তোমার পছন্দের একটা শাড়িও তোমাকে নিতে দিবে না এবার ইমাম গাজদালি সাহেব বলতেছে হুজুর আমারে একটা জিগাইছেন দুইটা বেশি কইলে আপনার রাগ উইটা যায় আপনারা যে আল্লাহ জিগাইছেন একটা আপনি কয়টা কইছিলেন হেইডা ভাল লাগে আমারটা ভাল লাগে না মুসা আলাইহিস সালাম কো থামাইন থামাইন আজগা বুঝলাম মুসা নবীর সাথে ক্ষমতা আখিরি নবীর উম্মতের আছে আমি বুঝে গেলাম আমার নবী এইভাবে পিঠের উপর থাপ্পড় দিয়ে বলছিলেন থামাও ইমাম মা বলেন আমার গাছদালি যেদিন দুনিয়াতে আমি দেখি গাছদালির পিঠ থেকে রুশনি ভালো করে চেক করে দেখি রুহের জগৎ থেকে ছয় নাম্বার আকাশে আমার নবীর বরকতের হাতে যে থাপ্পুর দিয়েছিল ওই থাপ্পুরের পাঁচটা আঙ্গুল মুবারকের দাগ পিঠের মধ্যে এই দাগ থেকে নূরের রুশনি বেরিতেছে ওই মুসা নবীর মত নবীরে বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বর হে বেসার বেসার আর বেহেস্ত দিছে কার সাথে জানি কষায় গুস্ত বেসায় কতটা খেয়াল আছে আমি ভাবছি আবার বুঝলে গেছেন মুসা মুসালে সালাম বাজারে গিয়া দেহে গুস্তের বেড়া গুস্ত বেছে বাজান আমি আপনার বাড়ির মেহমান আমি বনি ইসরাইলের এর পৈগম্বর সম্মানী পৈগম্বর মুসানবী হায় 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 আমনের সুহদিতাম দিতাম ভাই না আর আসতে আমার বাড়ির মেহমান হজুর একটু বসেন বিক্রি প্রায় শেষ গুস্ত বিক্রি শেষ যেটি শুধু শুধু টুকরা ভালো যদি রাখছিল এটি প্যাকেট করে রওনা হয়েছে রে বাংলা ঘরে বাংলা রুমে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে হুজুর আপনি বসেন আমার একটু কাজ আছে কাজটা শেষ করে আপনার সাথে কথা বলবো আপনার খেদ মতে আসবো আচ্ছা আচ্ছা যান বাড়ির ভিতরে গিয়া এই গুস্তগুলো ছুট্টু ছুট্টু করে কাটছে কাইটা পাক করছে রান্না করছে গরম পানি দিয়া রুটি বানাইছে রুটি বানায়া বোড়া মা বোরা মা মা গো ও মা বুড়া নবী বলেছে মার পায়ের নিচে উম্মতের জান্নাত বলুন কার পায়ের নিচে এই মার পায়ে কোথাও গেলে সালাম করে যাইন মা দেখবেন মাথায় হাত দিয়া দোয়া করে দিবে আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো আল্লাহর কসম এই দোয়া নিয়ে যে বাইরেছে রাস্তায় কোনো বিপদ হবে না বাড়ির ভিতরে ঢুকে গোস্ত ছোট করে কাটলেন কসাই রুটি বানাইয়া বুড়া মা দুলনার মধ্যে শুয়াইয়া রাখতো দুল কই শুয়াই রাখতো আর ওখানে এই মারে বাতই দে না বেহেস্ত যাইতো নামাজ ফিরা যাইও নামাজ ফিরা বেহেস্ত উষ্টাই আবার কিনে দিব মা কে দুলনার থেকে নামাইয়া কুলে করে টিউবওয়েলের পাশে নিয়ে মার মুখটা ধোয়াইলেন পরিষ্কার করে মুখটা ধোয়াইয়া তোয়ালি দিয়ে গামসা দিয়ে মুখ পরিষ্কার করে নিচে বসাইয়া মাকে এক হাতে ধরে রুটির মধ্যে গুস্তের টুকরা লাগাইয়া মার মুখে দেয় আর ডাকে মা গো কত কষ্ট করছো গো মা তুমি আমারে পেটে লইয়া কি করতেছে মুসা নবী যাইয়া দেখলেন ওই কসাই কষাই গুস্ত ব্যবসায়ী ডাকতেছে মা তুমি কষ্ট করেছো আমারে পেটে লইয়া আমি কী দিই তোমার খুশি কুচি করবো গো মা রুটির টুকরা ছোটো ছোটো গুস্তের টুকরা মুখে দিলে খাইয়া শেষ করলে মা আর খাবা গো মা আর খাবো না আবার পানি দিয়ে মুখ পরিষ্কার করে তোয়ালি দিয়ে মুখ মুইসা ওই দুলনার মধ্যে শুয়াইয়া মায়ের পাশে ডাকে মা মা আর কি খাইবা গো আর কি করবো খেদমত কি করতে পারি গো মা মা দুইটা হাত বাড়াইয়া ডাকে মাহুদ আমারে কেমন সোনার টুকরা দিয়েছ আমারে কেমন সন্তান দিয়েছ এত পরিশ্রম করে বাড়িতে এসে আগে আমি মারে খাওয়াইলো নিজে খাইলো না আমি মা সন্তুষ্ট দুইটা হাত আমি তোমার দরবারে বাড়াইলাম তুমি না মায়ের দোয়া কবুল করো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার সন্তানের বেশ মুসা নবীর পাশে তুমি করে দিও এই দোয়াটা শুনেছে মুসানবী বাংলা রুম থেকে মা দোয়া করতেছে আমার সন্তানের বেহেস মুসানবীর পাশে করে দিও এবার মুসানবী বসে আছে বুঝে ফেলেছে এ ঘটনা কোথায় এত বড় মর্যাদা এত বড় সম্মান কিসের বিনিময় পাইলেন এবার বাড়ির থেকে বাহির হইয়া মুসানবীর পাশে যাইয়া সময় দিতেছে হজুর বেয়াদবি মাফ করে দিয়েন এবার আপনার কি খেদমত করতে পারি খানা আনতেছি বসুন মুসানবী ডাকে এরে গুস্ত ব্যবসায়ী কসাই শোনো আর আমার খাইতে হবে না রে আমার বুকে হাই আবার জান্নাতের বাগানে বসে জান্নাতই মেহমান বান্দার হাত বাড়াইলো এ হাতগুলি দেখে তোমার মায়া লাগেনি আল্লাহ দুনিয়ায় দেখছি সন্তানেরা হাত বাড়াইলে মা দৌড়াই আসে বাবা গো আমার কাছে হাত বাড়াইছো আমি মা তোমারে কি দিব রে বাবা মন চাই আমার কলিজাটা খুইলা দিয়া দিতাম বাবা মার মতো সন্তানে হাত বাড়াইলে কলিজা সিরা দিতে চাই বাবার কাছে হাত বাড়াইলে বাবাটাই না কোলে নেয় দুই গালে চুমো দেয় পকেট থেকে পাঁচশো টাকার নোট বাহির করে দেয় আল্লাহ গো মা বাবার মত দরদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা শিরা দিতে চায় বাবা পাঁচশো টাকার নোট দেয় তোমার নিরানব্বই আদুরের বান্দারা গভীর রাত্রে হাত বাড়াইছে গো তুমি তাদের হাতে কি দিবা বাগো আল্লাহ তুমি কেমনে তাদের খালি ফিরাই বা গো আল্লাহ সর্বপ্রথম এই জীবনে যা গুণা করেছি আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও মাবুদ রে ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লই আজরাই লাইসা যায় কবে জানি কার বিছানা খালি হইয়া যায় আদুরের বড় মেয়েটা বাবার মৃত্যুর খবর শুনে আউলা কেশে পাগল বেশে দৌড়ায় আসবে আইসা দেখবে বিছানা খালি রে বিছানায় পরে মেয়েটা কাঁদবে মা বাবা এই বিছানা খালি করে কই গেল গো বাবা এই মৃত্যুর খবর শুনে সন্তানগুলো এতিম হইয়া বাবার বিছানার পাশে কাঁদবে কবে জানি কার বিছানা খালি হয়ে যায় কবে জানি কার সন্তানেরা হয়ে যায় কবে জানি কার জীবনের শেষ গোসুল গরম পানি হয়ে যায় কবে জানি কার শেষ বিদায়ের অনুষ্ঠান জানাজার ব্যবস্থা হয়ে যায় ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও তালা কলকিহি محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول